আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। বারুইপুর মহকুমা হাসপাতালে নির্মিত হতে চলেছে চারতলা ভবন। আধিকারিকদের নিয়ে জায়গা পরিদর্শনে এলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র। রোগীর ভিড়ে এক বেডেই ঠাঁই নিতে হয় দুজন রোগীকে। এবার এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের আর্থিক অনুদানে হাসপাতালের ভিতরেই নির্মিত হতে চলেছে চারতলা ভবন। এর জন্য তিন কাঠা জমিও চিহ্নিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র ইঞ্জিনিয়ারদের নিয়ে জায়গা পরিদর্শন করেন। কাজ তাড়াতাড়ি শুরু করার ব্যাপারেও তিনি নির্দেশ দেন। এদিন ছিলেন হাসপাতালের ফ্যাকাল্টি ম্যানেজার শ্যামল চক্রবর্তী, বারুইপুর শহর তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলর সুভাষ রায়চৌধুরী সহ অন্যান্যরা। জয়নগরে প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। জয়ন্ত ভদ্র বলেন, বর্তমানে রোগীদের জন্য আরো অনেক বেশি বেডের প্রয়োজন, তাই বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাকে বিষয়টি দেখার জন্য বলেছিলেন। তারপরে জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ শুরু হবে। এক একটি ফ্লোরে 20টি করে মোট 80টি বেড থাকবে। দু মাসের মধ্যেই নির্মাণের কাজ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। আজ অরুণভদ্র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ থেকে এখানে একটা হসপিটালের বিল্ডিং দিয়েছি, চারতলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ে আমাদের শামিমা শেখ, বিমান ব্যানার্জি এবং সুভাষ চক্রীর সহযোগিতা আমার আর্থিক অনুকূলে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। চারতলা বিল্ডিংয়ে স্যাংশন দেওয়া হয়েছে। এরপর আস্তে আস্তে ধাপে আমরা টাকা দেবো, সেই আস্তে আস্তে ধাপে কাজটা শেষ হবে। কটা বেড থাকবে, কী পরিষেবা? এক একটা ফ্লোরে প্রায় 20টা করে বেড থাকবে। আনুমানিক কতদিনে এই পরিষেবা মানুষ পাবে বলে মনে করছেন? আমি 2 মাসের মধ্যে প্রায় একতলা কমপ্লিট করিয়ে দেবো। আমার ইঞ্জিনিয়ার সাহেবরা আছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সবচেয়ে বেশি আমাদের হেল্প করেছেন, রাজবাবু ইঞ্জিনিয়ার সাহেব, ওনার কিন্তু সহযোগিতা কিন্তু কাজটা এগিয়ে যাচ্ছে। মূলত কি ওই হাসপাতালের রোগীর সংখ্যা, হসপিটালের পরিষেবা বৃদ্ধির জন্যই কি? হ্যাঁ, হসপিটাল বেডে কম জায়গা হচ্ছিলো বলে স্পিকার সাহেব আমাকে বলেছিলেন, আমি রাজুবাবু এবং আমার সভাধিপতি ম্যাডামকে ধরে এই জায়গাটাকে কীভাবে কাজটা করা যাচ্ছে। এখানে কী ধরনের পেশেন্ট থাকবে বলে? সেটা হসপিটালের ব্যাপার, এটা তো আমাদের ম্যাডাম না। আপনার নাম আর ঠিক আছে? আমার নাম জয়ন্ত ভদ্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাট হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাট হাউস, জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার আপসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাট হাউস, জয়নগর রত্তলা। ফোন 8373828615 এবং 8389092757। বারুইপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে বেড সংখ্যা এই মুহূর্তে 368টি। মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন সুন্দরবনের কুলতলি, মইপির থেকে শুরু করে বিষ্ণুপুর, জয়নগর, মগরাহাট, ভাঙর এলাকার মানুষ। এই চারতলা ভবন নির্মিত হলে উপকৃত হবেন রোগীরা। এদিনই বারুইপুরের প্রাক্তন বিধায়ক অরূপ ভদ্রের 13তম প্রয়াণ দিবস উপলক্ষে হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। পরে 2 নম্বর ওয়ার্ডে অরূপ ভদ্র স্মৃতিরক্ষা কমিটির পরিচালনায় বিধায়কের মূর্তিতে মাল্যদান ও দুস্থ মানুষদের শীত বস্ত্র দান করা হয়।
সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। আরএস কনস্ট্রাকশন, বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার, আরএস কনস্ট্রাকশন, দক্ষিণ বারাসাত। সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আরএস কনস্ট্রাকশন, দক্ষিণ বারাসাত, জয়নগর, মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290।